প্রিয় দর্শক দেশে এবং প্রবাসে যারা আছেন আমাদের সাথে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসএ টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছি আমি ডাক্তার শাকিরা নোভা স্বামী বিবেকানন্দ বলেছেন চিন্তা আর চিতা দুই এক তবে চিতাটা ভালো একেবারে পুড়িয়ে মারে আর চিন্তা জ্বালায় সারাটি জীবন কিছু কিছু অসুস্থতা আমাদেরকে ফেলে দেয় চিতার সম দুশ্চিন্তায় এদের মধ্যে অন্যতম হচ্ছে প্যারালাইসিস প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো প্যারালাইসিসের কারণ ও চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রল দেখানো নম্বরে আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ আমরা আজকে প্যারালাইসিস নিয়ে আলোচনা করব প্যারালাইসিস আসলে এমন একটা সমস্যা যাদের হয় আসলে তারাই বুঝতে পারে যে তার কষ্টটা কতখানি আর এতটাই দুশ্চিন্তার মধ্যে আমাদেরকে ফেলে দেয় যে যেটা মানে বলার বাইরে কোনো ভাষা নেই সেটা প্রকাশ করার তো এই প্যারালাইসিসটা কি কি কারণে হয়ে থাকে আপনাকে ধন্যবাদ আপনার প্রথমত প্যারালাইসিসের যদি আমরা একটা কেস স্টাডি নিয়ে চিন্তা করি বা বলি যে প্যারালাইসিস হওয়ার মোস্ট অব দ্য ক্ষেত্রে কোনো রোগ কোন রুগী বিভিন্ন রোগে বিভিন্ন মানসিক শারীরিক বিভিন্ন সিস্টেমিক ডিসঅর্ডারে হঠাৎ করে সে যে কোনো সময় প্যারালাইসিস হয়ে যেতে পারে কিন্তু হয়ে যাওয়ার পর সে রুগীরা তেমন কোনো চিন্তাভাবনা থাকে না তাই দেখা যায় কারণ আমি তো প্র্যাকটিস করি রুগীরা তাদের বোধ শক্তি হারিয়ে ফেলে কথা বলে না মানে তার অনুভূতি গুলো তারা নষ্ট হয়ে যায় কিন্তু একেবারে ফ্যামিলিটা তখন মানে প্যারালাইসিস আগে হচ্ছে রুগীর ভোগান্তি প্যারালাইসিস হয়ে যাওয়ার পর ফ্যামিলির ভোগান্তি এবং ফ্যামিলির ভোগান্তির সাথে তার অন্যান্য আত্মীয় স্বজনের ভোগান্তি তুরি হয়ে যায় তারপরে তুরি হয়ে যায় সামাজিক এবং শেষ পর্যন্ত রাষ্ট্রীয় একটা সমস্যা কারণ রাষ্ট্রের যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেন যে যা যে অনেক ইম্পর্টেন্ট যার অনেক কিছু সে দেখা শোনা করে সে যদি হঠাৎ আক্রান্ত হলো অনেক কিছুতে অবদান আছে অনেক কাজ সে করে থাকে তাহলে তো একেবারে মানে প্রত্যেকটা সিস্টেমটাই তখন ব্রেক হয়ে যাবে তো এইজন্য প্যারালাইসিস আমরা বলবো যে কারণ যদি আমরা জানি কীভাবে প্রিভেনশন করা যায় মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিউ আমরা যত কারণ নির্ণয় করতে পারি নাম্বার ওয়ান আর ট্রিটমেন্টটা যে আমাদের জানতে হবে আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রে যদিও অনেকটা আমরা ইমপ্রুভ করেছি যে প্যারালাইসিসের প্রতি একটা ভ্রান্ত ধারণা আছে নেগেটিভ একটা জনশ্রুতি আছে যে কেউ প্যারালাইসিস হলে এটা মনে হয় তার একটা অভিশাপ কোন একটা অভিশাপের ফল এবং সে আজ জীবনও ভালো হবে না এরকম একটা সামাজিক শ্রুতি আছে যার কারণে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে গিয়েছিলাম যেটা আমি বলবো যে বাংলাদেশে ডাক্তারদের বিশাল অবদান মিডিয়ার স্পেশালি এখানে বিশাল রোল প্লে করছে যার এই যে জনসচেতনতার কারণে এবং চিকিৎসার আপডেটের কারণে এবং আমাদের চিকিৎসাটা আরও স্পেশালি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর যেভাবে স্প্রেড করার চেষ্টা করছে জনগণের একেবারে দার দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার কারণে এই সমস্যাটা কিন্তু এখন আর নাই প্রায় এখন কিন্তু প্রচুর প্যারালাইসিস রোগী ট্রিটমেন্টের জন্য নিয়ে আসে আগে কেউ যদি কোনো কারণে যে কোনো কজ হোক আমি কজ নিয়ে আসছি কেউ আক্রান্ত হলো প্যারালাইসিস হয়ে বলল বাসায় আক্রান্ত হলো বা মারা গেল সেটা কেউ জানো এটা চায় নাই পরিবারের লোকজন মানে এটা একটা সামাজিক সমস্যা ছিল যে মানুষের ধারণা যে কিছু কুসংস্কার ছিল যেমন হচ্ছে যে যেটা বলছিলেন যে অভিশাপ এটা এই ধরনের এই ধরনের একটা সামাজিক সমস্যা ছিল বেদি ছিল আপনার আমি কিছুদিন আগে একটা মেয়েকে রিলিজ দিয়েছি সে মায়োপ্যাথিতে আক্রান্ত ছিল ইয়াং একটা মেয়ে তো আপনার দেখেন তাকে আঠারো বছর পর আমার কাছে চিকিৎসার জন্য নিয়ে আসছে ওয়ারেজ মায়োপ্যাথি স্টার্ট হয় সাধারণত সেভেন টু নাইন ইয়ার্স এইজে মানে তার এই রোগ ওই বয়সে রোগটা প্রকাশ পায় মায়োপ্যাথিতে কি ধরনের সমস্যাটা হয়ে থাকে বা তার সে কি ধরনের উপসর্গগুলো নিয়ে আসে জি মায়োপ্যাথি অলসো ওয়ান টাইপ অফ প্যারালাইসিসের একটা রোগ এবং কজ যার কারণে একটা মানুষ প্যারালাইসিস গ্রস্ত হতে পারে সেটা আমি আলোচনা আসছি তো এই মেয়েটাকে আপনার আঠারো বছর পর তার সমাজের গুন্ডি পেরিয়ে বাবা মা নিয়ে আসছে তো আমি জিজ্ঞাসা করলাম আপনি কেন দিন আনলেন না আপনার ফ্যামিলি মেয়ে প্যারা মানে পক্ষাঘাতগ্রস্ত প্যারালাইসিস হাঁটতে পারে না এটা বের হইলে মানুষ কি বলবে মানে আশেপাশের মানুষ এবং এটা বাবা আমার যেমন ধারণা ছিল তদ্রুপ আশেপাশের মানুষ আসলেই এটা নিয়ে আমরা কথা বলি আমরা শিক্ষা দেই যে আমরা পড়ালেখা করি আমি তো একজন পুনর্বাসন বিশেষজ্ঞ আমিও পড়ালেখা করে আসছি আমরা বই পুস্তকে বলি এই কানাকে কানা বলিও না বাস্তবে কি কানাকে কানা বলে না কেউ আপনি যখন রাস্তায় বের হয় সবাই বলে কিরে কানা কোথায় যাস বা একটা ডিসেবল পিপল দেখেও একটু তাকায় আর চোখে তবে আমি আমাদের বলবো যে এই ক্ষেত্রে আমাদের যে সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্রীয় ব্যবস্থা বিভিন্ন আইন প্রণয়নের কারণে কিন্তু অনেকাংশে কিন্তু ইম্প্রুভ হয়েছে এটা এখন আর মানুষের মধ্যে সেই ধ্যান ধারণা নাই বাবা মার মধ্যে সেই বা আত্মীয় স্বজনের মধ্যে সেই হিন্নমনতাটা এখন নাই এখন আমরা দেখছি উল্টা যে প্রাউড ফিল করে অনেক ক্ষেত্রে যে আমার একটা অসুস্থ এই জাতীয় পিপল বা বাচ্চা বা কোন একটা শারীরিক মানসিক অক্ষমতা লোক থাকলে তাকে সমাজের সামনে নিয়ে আসে এর কারণটা হচ্ছে সমাজ ব্যবস্থাটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে মানুষের বিবেক জ্ঞান বুদ্ধি মানবতা এগুলো কিন্তু আস্তে আস্তে আইনের মাধ্যমে হোক সচেতনতার মাধ্যমে চেঞ্জ হয়ে আসছে তো এখন আসেন কারণ নিয়ে আমরা কথা বলি যে যেমন এই যে মোস্ট অফ দা যেমন মায়োপ্যাথি যে একটা ডিজিজ এটা একটা মাসেল ডিজিজ দিস ইজ এ আপনার জেনেটিক্যাল ডিজিজ মানে এটা হচ্ছে সাধারণত মা কেরি করে মার এটা একটা জেনেটিক্যাল অ্যাবনরমালিটিস যার কারণে মা কেরি করে রোগটা এবং এটা তার সাধারণত ছেলে বাচ্চাদের প্রকাশ পেয়ে থাকে যদি বয়স দেখা যায় যে একটা বাচ্চা সম্পূর্ণ ভালো স্কুলে যাচ্ছে শুরু হয়েছে তার লাইফ হয়তো সাত আট নয় দশ বছর বয়সে হঠাৎ সে নতুন কমপ্লেন শুরু হয়ে গেল যে সে নিচে বসলে উঠতে কষ্ট হয় সিঁড়ি বাইতে পারে না হাঁটুতে ধরে হয় বা বাচ্চা এই বাচ্চা আপনি যদি দেখবেন বুঝার কোনো কারণ নাই তার শারীরিক ভাবে অসুস্থতা আছে সবাই ফিটনেস সবকে কিন্তু যখন সে মুভমেন্ট করে হাঁটে চলাফেরা শুরু করে এই সমস্যাটা দিয়ে শুরু হয় ধীরে ধীরে আস্তে আস্তে তখন আমাদের কাছে নিয়ে আসে বা বিভিন্ন ডাক্তারদের কাছে নিয়ে গেলে তখন আমরা হয়তো এটা কিছু সাইন আছে কিছু ইনভেস্টিগেশন আছে যেটার মাধ্যমে আমরা কনফার্ম করতে পারি যে হ্যাঁ দিস ইজ মায়াপ্যাথি মায়াপ্যাথির আবার বিভিন্ন টাইপ আছে সেটা বিভিন্ন টাইপ একটা হচ্ছে মায়াপ্যাথি হয়ে যাওয়ার পরও আঠারো বিশ পঁচিশ বছর বয়সের পরেও কিন্তু মায়াপ্যাথি হতে পারে সাধারণত বাচ্চাদের হয়ে থাকে অ্যাডোলেসেন্স এই বয়সে মানে এডাল্ট হওয়ার আগেই এই সমস্যাটাগুলো হয় চাইল্ড পিরিয়ডটা শেষ হলেই শুরু হয় সাধারণত তো এই রোগগুলা যেমন এই মায়াপেথি ছাড়াও আর আমাদের সমাজে যেটা আপনি জানেন যে কমন কিছু রোগ আছে যার কারণে আমাদের প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে স্ট্রোক স্ট্রোক এটা প্রায় বিভিন্ন সমাজে স্ট্রোকের রোগী পাওয়া যায় প্রত্যেকটা হাসপাতালই অন্তত কিছু না কিছু স্ট্রোকের রোগী ভর্তি আছে স্ট্রোক যে প্যারালাইসিস তা থেকে হতে পারে তারপর হচ্ছে বিভিন্ন নিউরোলজিক্যাল সমস্যায় নার্ভের বিভিন্ন ডিজিজ আছে যেমন আপনার এম এন্ড ডি মোটর নিউরন ডিজিজ তারপরে হচ্ছে বিভিন্ন ইনফেক্স আমরা করোনা ভাইরাসের কথা বলছি করোনা ভাইরাস কি করে আপনার লাংস ফাংশনকে যখন সে টোটালি অকার্যকর করে ফেলে তখন একটা মানুষ মারা যায় বা বিভিন্ন সিস্টেমকে যখন সে অকার্যকর করে তদ্রু বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়া আছে এবং বিভিন্ন পর মানে আনুবক্ষিণিক জীবাণু আছে যারা কিন্তু আমাদের শরীরের যে কোনো সিস্টেমকে কিন্তু অকার্য করে দিতে পারে তখন কিন্তু এটা গুলেনবাড়ি সিনড্রোম যেটা সেটাও কিন্তু বাস্তব প্রমাণ হচ্ছে গুলেনবেরি সিনড্রোম যে যার কারণে কিন্তু আপনার গুলেনবাড়ি সিনড্রোম অনেক গুলা ভাইরাল ইনফেকশনের কারণে হতে পারে তা থেকে প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে তারপর হচ্ছে বিভিন্ন বাত ব্যথা জনিত সমস্যা আমরা যেটা বলি যে আমরা তো প্রায় প্রতি পর্বে কোমর ব্যথা নিয়ে কিছু কথা বলে থাকি যে সেটা থেকে কি পক্ষাঘাতগ্রস্ত হতে পারে কিনা কোমর ব্যথা যদি আপনার প্রপার ডায়াগনোসিস না হয় আর্লি ট্রিটমেন্ট না হয় সঠিক ট্রিটমেন্ট না হয় সঠিক পুনর্বাসন চিকিৎসার দিকে মনোযোগ দেওয়া না হয় তাহলে টুডে টুমোরো প্যারালাইসিস হয়ে যাবে এবং প্যারালাইসিসটার কিন্তু আপনার বিভিন্ন প্রকার হয়ে থাকে স্ট্রোকের প্যারালাইসিস একরকম হয় স্ট্রোকজনিত প্যারালাইসিস সাধারণত আমরা হেমিপ্লেজিক পেশন পেয়ে থাকি মানে শরীরে একটা সাইড একটা সাইড হ্যাঁ আইদার রাইট সাইড অথবা লেফট সাইড অনেকের ক্ষেত্রে দুই পাশে হতে পারে তো এটা হয় তারপরে কিছু প্যারালাইসিস যেমন আপনার কুইলিয়ান বেরি সিনড্রোম আপনি বলছেন এই ক্ষেত্রে আমরা কোয়াড ডি প্যারালাইসিস পেয়ে থাকি বা কোয়াড ডি প্যারালাইসিস মানে চার হাত পাই তার চার হাত পাই অবশ্যই হয়ে যেতে পারে তারপরে এই যে আপনি বলছেন যে পিএলআইডি ডিক্স প্রলাপস কোমরের যদি মাসকুলো স্কেলেটাল সমস্যা হয় তা থেকে একটা মনোপ্লেজি হতে পারে মানে একটা হাত বা একটা পা প্যারালাইসিস হয়ে যেতে পারে প্যারালাইসিসের মানে মানে উপসর্গ ক্লিনিক্যাল ফিচার যেটা বলছি বা এক রোগীর ক্ষেত্রে এক 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 রোগের ক্ষেত্রে প্রকাশ করে এবং এক 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 রিজন রকম হতে পারে এবং বয়স বেদে হতে পারে নারী পুরুষ নির্বিশেষে আলাদা আলাদা বিভিন্ন রকম সমস্যা হতে পারে বিভিন্ন আমি বলছিলাম বাদ ব্যথা জনিত সমস্যা আস্তে আস্তে কিন্তু পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে বা প্যারালাইসিসগ্রস্ত হয়ে যেতে পারে বিভিন্ন মাংস রোগে হতে পারে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন আমি বলছি যে নার্ভের অন্যান্য আরও বিভিন্ন ডিজিজ আছে বিভিন্ন অ্যাসার থেকে হতে পারে রোড অ্যাক্সিডেন্ট হতে পারে রোড ট্রমাটিক অরিজিন যেমন গাছ থেকে পড়ে গিয়েছে স্পাইনাল কর্ড ইঞ্জুরি এটা কমন এটা কিন্তু খুবই কমন হ্যাঁ প্রায় বা রোড অ্যাক্সিডেন্ট থেকে ইঞ্জুরি তা থেকে হতে পারে কোন কাট ইঞ্জুরি থেকে প্যারালাইসিস হয়ে যেতে পারে হয়তো কোনো ভাবে কোনো একটা নার্ভ কেটে গেল হাতের পায়ের বা শরীরের যে কোনো জায়গায় ওই নার্ভটা আপনি জানেন প্রত্যেকটা নার্ভ আমাদের কারেন্টের তারের মতো বডি বিল্ডিং এ যেমন তারস। কারেন্ট সাপ্লাই না হলেই যে আমরা প্রোগ্রাম করছি লাইট চলছে টিভি চলছে এটা কোনোভাবেই সম্ভব হতো না তদ্রুপ আমাদের নার্ভাস সিস্টেম আছে এই নার্ভাস সিস্টেমের যদি কোনো একটা পেরিফেরাল নার্ভ বলেন বা সেন্ট্রাল নার্ভাসের সিস্টেমের কোথাও কোনোভাবে এফেক্টেড হয় তাহলে ওই নার্ভ যেখানে যেখানে সাপ্লাই হয়েছে শরীরের সেই সেই অঙ্গগুলো প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে তো এই লর্ডস অফ কজ আছে বিভিন্ন রোগ থেকে হতে পারে যেমন আপনার জানেন ক্যান্সার বা টিবি বোন টিবি ক্যান্সার টিউমার যদি কোনো নার্ভে এফেক্ট হয় সেটা পেরিফেরাল হোক সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হোক তা খেতে ব্রেনে যেমন যদি কারো ইয়ে হয় টিউমার হয় তা থেকে সে পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালিসিসগ্রস্ত হতে পারে এর লর্ডস অফ কজ আছে এবং এই ক্ষেত্রে আপনার মানে কজ নির্ণয় করাটা খুবই জরুরি কারণ আপনার যদি পুনর্বাসনে প্যারালাইসিসের ট্রিটমেন্ট বা চিকিৎসা নিয়ে আমরা যদি বলি যে পুনর্বাসনের কথা যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে এখানে পুনর্বাসনে বিশাল গুরুত্বপূর্ণ মানে ভূমিকা বা এনফোর্স করে থাকে বারবার এখানে পুনর্বাসনে আমাদের জোর দেওয়া কিন্তু পুনর্বাসন কোন কোন ক্ষেত্রে ক্ষেত্রে হবে হবে রোগের কি সেই জন্য আপনাকে যে আমরা যারা এই প্যারালাইসিস ডিসেবিলিটি পুনর্বাসন নিয়ে কাজ করি তাদেরকে কিন্তু প্রত্যেকটা রোগের ক জানতে হয় সেই রোগগুলো প্রিভেনশন কি সেই রোগের মেডিকেল ট্রিটমেন্ট কি সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে এবং পাশাপাশি রোগের কারণ নির্ণয় করা ইনভেস্টিগেশন প্রপার ইনভেস্টিগেশন মানে জানা এবং সেই অনুযায়ী রুগীকে দেওয়া এখন ধরেন একটা রুগী স্ট্রোকজনিত প্যারালাইসিস আপনার কাছে আসলো ডাক্তারের কাছে যে এক পাশ অবশ্যই গিয়েছে বা সে হাঁটতে পারে না বা কথা বলতে পারে না আর আরেকটা রুগী হচ্ছে মায়োপেথিজনিত সমস্যা নিয়ে সেও সেম প্রায় ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসলো একই রকম কিন্তু কারণ তো ভিন্ন কারণটা ভিন্ন তো এই জন্য এই ক্ষেত্রে আমাদের স্পেশালিস্ট আমরা বুঝতে পারি যে সে কোন অরিজিন তার কোন রোগের কারণে প্যারালাইসিসটা হলো তারপরে হয়তো কেউ একটা সেও কিন্তু আস্তে আস্তে এক পর্যায়ে তার হাত পা শুকিয়ে যেতে পারে জোড়াগুলা আপনার আলাদা ভিজুয়ালাইজড হয়ে যেতে পারে মাসেল ওয়াস্ট হয়ে যেতে পারে শক্তি না পাওয়া তো তার কারণটাও আবার কিন্তু ভিন্ন এগুলা কিন্তু আমরা বিভিন্ন ব্লাড টেস্ট এক্স রে এমআরআই বিভিন্ন যেমন এনসিএস নার্ভের বিভিন্ন টেস্ট হতে শুরু করে আমরা বিভিন্ন ইনভেস্টিগেশন যেটা আমরা বলি মেডিকেল টুলস এই টুলসগুলা ব্যবহার করে ক্লিনিক্যাল ফিচার তার কজ তার ইটিওলজি এগুলা দেখে আমরা রোগ নির্ণয় করে দেন ওই অনুযায়ী আমরা চিকিৎসাটা প্রভাইড করে থাকি এটা আসলে আমাদের জন্য খুবই জরুরি আসলে কারণটা প্রথমে নির্ণয় করে সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্টটা দিতে হবে আর পুনর্বাসনের কথা যেটা বলছেন যে অনেকেরই কিন্তু পুনর্বাসন সম্পর্কে একটা সঠিক ধারণা নাই যে পুনর্বাসনটা কি এবং এটার স্টেপস গুলো কি কি ধন্যবাদ আসলে প্যারালাইসিস পক্ষাঘাতগ্রস্ত বলেন শারীরিক ডিসএবিলিটি পঙ্গুত্ব যে কোনো কিছুই মানে আমাদের যখন আপনার যে কোনো রোগ হয় আমরা তো স্পেসিফিক কিছু রোগগুলা ডাইরেক্ট কথা বলছি যেমন স্ট্রোক মায়োপ্যাথি নিউরোলজিক্যাল বিভিন্ন ডিজিজ কিন্তু একটা লোক যদি হয়ে দিন এক মাস লোকটা কিন্তু আফটার করোনা ইনফেকশন যদিও তার হয়তো বড় আকারে নিউরোলজিক্যাল কমপ্লিকেশন হয় না স্কেলেটাল বড় আকারে কমপ্লিকেশন হয় না তারপরও আফটার রিকভারি সে কিন্তু সেও এক প্রকারের ডিসএবিলিটিতে ভোগে বা ডিভুলেশন তারে কিন্তু একেবারে উইকনেস দুর্বলতা মাসেল একেবারে শক্তি কমে যাও আমরা যদি গ্রেডিং করি পাওয়ার তখন দেখা যায় অনেক কমে গিয়েছে তাহলে বোঝা যায় যে প্রত্যেকটা ডিজিজে কিন্তু প্রত্যেকটা লোক ট্রানজিয়েন্ট মানে ক্ষণস্থায়ী হোক বা দীর্ঘমেয়দি পখাগত গস্ত বা প্যারালাইসিস আক্রান্ত হয়ে থাকে আর কিছু কিছু ডিজিজে আজীবনের জন্য বা পার্মানেন্টলি প্যারালাইসিস গস্ত বা পখাগত গস্ত হয়ে যেতে পারে যে কোনো কিছু যেমন অ্যাসার্ট বা একজন মাথা আঘাত পেল ইঞ্জুরি হলো ইঞ্জুরি হওয়ার পর হয়তো সার্জারি করা হয়েছে কিন্তু রিকভ মানে সার্জারি ভালো হয়ে যাওয়ার শুকিয়ে যাওয়ার পরে দেখা গেল তার একটা হাত অবশ প্যারালাইসিস একটা পা শক্তি পাচ্ছে না তো সেটা কিন্তু পারমানেন্টলি হয়ে যেতে পারে বা সেটা হয়তো ক্ষণস্থায়ী কিছু দিনের জন্য থাকতে পারে তো এই জন্য এটা একটা ওয়াইড রেঞ্জ অফ ট্রিটমেন্ট ওয়াইড রেঞ্জ অফ প্রোটোকল ওয়াইড মানে রোগ নিয়ে এই ডিসেবিলিটি বা আমরা রিহ্যাবিলিটেশনের সংজ্ঞায়িত করতে হয় যে রিহ্যাবিলিটেশনটা আমরা যদিও নতুন একটা টার্ম আমরা নতুনভাবে বলে বলছি রিহ্যাবিলিটেশন হয়তো ত্রাণ ও দুর্যোগের ক্ষেত্রে আপনারা শুনে আসছেন যে পুনর্বাসন হচ্ছে কোন একটা এলাকায় ঘূর্ণিঝড় হলে সেখানে যদি ঘর বাড়ি সাইক্লোন হলে বা বন্যা প্লাবিত হয়ে সব নষ্ট হয়ে গিয়েছে তারপর সরকার সেখানে বা বিভিন্ন এনজিও সংস্থা কী করে সেখানে গিয়ে পুনর্বাসন করে লাইক দ্যাট আমাদের এখানেও একটা মানুষ যদি মানুষও অলসো একটা রাষ্ট্র একটা মানুষের শরীরটা আপনি রাষ্ট্রের সাথে যদি কল্পনা করেন সেম একটা রাষ্ট্রের যেমন বিভিন্ন চালিকা শক্তি আছে বিভিন্ন কলকবজা মেন্টেন করার লোকজন আছে তদ্রুপ মানুষের শরীরে বিভিন্ন সিস্টেম আছে আল্লাহ ফাক মানুষের শরীরকে এমন একটা সিস্টেমে তৈরি করে দিয়েছে একটা রাষ্ট্রের চেয়ে বেশি ইম্পর্টেন্ট সো এই সিস্টেমের যদি কোনো একটা সিস্টেম কোনো না কোনোভাবে অকৈজ হয় তাহলেই সেই ডিসেবিলিটি বা পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিসগ্রস্ত হয়ে যেতে পারে ইভেন কি মানসিক রোগেও কিন্তু মানুষ পক্ষাঘাতগ্রস্ত হয় এবং কেউ যদি দীর্ঘদিন সাইকোসোমাটিক ডিসঅর্ডার বলেন বা আপনার এঞ্জাইটিতে ভোগে বা ডিপ্রেশনে ভোগে সে কিন্তু আস্তে আস্তে অবসাদগ্রস্ত হয়ে পড়বে সে এক পর্যায়ে বের হতে চাইবে না বাসা থেকে বাসায় থাকতে চায় এবং মানসিক যারা এখন চিকিৎসক তারা কিন্তু পুনর্বাসনে অনেক জোর দিচ্ছে তারা যে তারা আমাদের কাছে রুগী পাঠিয়ে দেয় যে ভাই আপনার এই রুগীটা যতটুক সম্ভব রিহ্যাবিলেট করে দেন কারণ আপনি কত ওষুধ দিবেন একটা মানুষকে তাকে যদি শ্রোত ধারা না আনেন সে যদি আবার আপনার আগের মতো বাজারে না যায় আগের মতো খেলাধুলা না করে আগের মতো আত্মীয় স্বজনের বাসা না যায় সামাজিক প্রোগ্রামে না যায় তাহলে কিন্তু আপনার ওষুধ খায় তারা বাসা রেখে তো কোনো লাভ নেই তো পুনর্বাসন দিস ইজ একটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু এবং এই বর্তমান আধুনিক যুগে এনি কমিউনিকেবল ডিজিস আর এনি নন কমিউনিকেবল ডিজিজ আফটার অ্যাফেক্টেড যে কোনো লোক আক্রান্ত হলে তাকে পুনর্বাসন করতে হবে অ্যান্ড অ্যাট দ্য ডে অফ মানে যে দিন সে হাসপাতালে ভর্তি হলো বা ডাক্তারের কাছে গেল বা ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন না হলো ওই দিন থেকেই তাকে পুনর্বাসনের মূল মন্ত্রগুলো জানতে হবে তাকে স্পেশালিস্টদেরকে সেটা আপনাকে ধরাই দিতে হবে এবং সেই ট্রিটমেন্টগুলো আস্তে আস্তে শুরু করে দিতে হবে কারো ক্ষেত্রে অনেক বছর টু বছর চালিয়ে যেতে হবে কারো ক্ষেত্রে কিছু দিন করলেই হবে কারো ক্ষেত্রে শুধু নিয়মগুলো জানলেই হবে সো এটা একটা বলছিলেন যে ব্রেন স্ট্রোকের পরে কিন্তু প্যারালাইসিস হয় এটাও কিন্তু বেশ কমন এবং সেই ক্ষেত্রে শুরু করে ট্রিটমেন্ট শুরু করার পর কতদিন লাগতে পারে সাধারণত কতদিন লাগে ধন্যবাদ প্যারালাইসিস আমরা স্ট্রোক জনিত যে রোগীগুলো পেয়ে থাকি এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দুই টাইপের পাই একটা হচ্ছে স্কেমিক স্ট্রোক আর একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক তো স্কেমিক স্ট্রোকগুলো কমন এবং লেস আপনার কমপ্লিকেশন কম হয় আর হেমোরেজিকে এই এই স্ট্রোকগুলো কম বাট কমপ্লিকেশনটা বেশি অ্যারাইজ করে আর স্কেমিক স্ট্রোকের রুগী সবচেয়ে বেশি আমরা যে রুগীগুলো পেয়ে থাকি তো এই রুগীগুলা মানে যদি অ্যাটাক হয় কারো ক্ষেত্রে মাইল্ড অ্যাটাক হতে পারে কারো ক্ষেত্রে মডারেট অ্যাটাক হতে মানে অল্প পরিমাণ অ্যাটাক বেশি খুব বেশি অ্যাটাক হতে পারে যদি কেউ খুব বেশি অ্যাটাক হয় সে সাথে সাথে আনকনসিয়াস হয়ে যেতে পারে অজ্ঞান হয়ে যেতে পারে ইভেন কোনো ক্ষেত্রে মারা যেতে পারে বা যদি তাকে হাসপাতালে পাঠানো যা 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 তাকে আই আইসিইউ তে রাখতে হতে পারে বা পোস্ট একটা ইনটেনসিভ কেয়ার রাখতে হতে পারে অনেকগুলো ব্যাপার থাকে এই তার হতে একটা কোন একটা সার্জারি প্রয়োজন হয়ে যেতে পারে তো ডে অফ অ্যাডমিশন ওই দিন শুরু করা উচিত আমরা এই বিষয়গুলো নিয়ে আরো অনেক কথা বলবো একটা বিরতি থেকে ফিরে জি প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিয়িসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট এবারে নিচে ছোট্ট একটি বিরতি ফিটছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন you <laughs>